এমন আকাশ ঘুরে বেড়ানোর জন্য আদর্শ। এটা বাগনান, বাগনান বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরবো, ধরে যাব খালনা। উদ্দেশ্য লক্ষ্মী পুজো দেখা। খালনা বাস স্ট্যান্ড থেকে বাস ধরবেন, বাসের সাইডে বসবেন। এই বাগনান থেকে অন্যান্য দিন অটো পাওয়া যায়, কিন্তু লক্ষ্মী পুজোর সময় বা লক্ষ্মী পুজোর দিন অটো যায় না, নিষেধাজ্ঞা থাকে। তবে অটো যায় লাইব্রেরির মাঠ পর্যন্ত যায় সম্ভবত। তো অটোতে গেলে বা টোটোতে গেলে লাইব্রেরির মাঠ পর্যন্ত যেতে পারবেন, খালনা বাজার পর্যন্ত যেতে পারবেন না। বেশিরভাগ ভালো ভালো ঠাকুর যেগুলো হয় সেগুলো খালনা বাজারের কাছ থেকে শুরু হয়। আমরা খালনা যাচ্ছি, খালনা যাবার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করবেন, জানলার পাশে বসে পড়বেন, আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন খালনা। হাওড়া থেকে ট্রেন ধরবেন, পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, চলে যাবেন বাগনান, বাগনান থেকে খালনা, খালনা বাজার নামবেন, খালনা বাজার থেকে শুরু করবেন ঠাকুর দেখা। চলুন কেমন ঠাকুর হয় সেগুলো আমি একটু দেখাই। প্রথম দেখাচ্ছি শান্তি সংঘ। এই খালনায় অসাধারণ সব লক্ষ্মী ঠাকুর হয়, বিরাট বিরাট লক্ষ্মী ঠাকুর হয়। কলকাতায় যেমন দুর্গা পুজো, চন্দননগরে যেমন জগদ্ধাত্রী পুজো, বারাসাতে কালী পুজো, তেমনি খালনায় লক্ষ্মী পুজো বিখ্যাত। আমরা এসেছি শান্তি সংঘ। দেখছেন কত সুন্দর প্যান্ডেল করেছে। এই খালনা বাজারে নেমে হাঁটতে হাঁটতে ঘুরতে পারবেন। দেখুন প্রতিমা, লক্ষ্মী ঠাকুর দেখছেন কত সুন্দর। এমন লক্ষ্মী খালনাতেই পাবেন। খালনা গ্রামটাও বেশ সুন্দর। দেখুন প্রতিমা। এবারে এলাম খালনার আর এক পুজো প্যান্ডেল, সিংহবাহিনী তলা। সিংহবাহিনী তলা নাগরিক বৃন্দ, আমার খালনার আরো বেশ কিছু ভিডিও আছে লক্ষ্মী ঠাকুরের, সেগুলো দেখবেন, ভিডিওটা শেয়ার করবেন যদি পারেন, লাইক কমেন্ট করবেন কেমন লাগলো। বাসে যেতে যেতে খালনার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি দেখাবো। এটা রায় ব্রাদার্সের পুজো,
দেখছেন প্রতিমা, অসাধারণ সব প্রতিমা তৈরি হয় এই খালনায়। ঘুরতে ঘুরতে চলে এলাম একতা সংঘ, এটাও এক বিখ্যাত পুজো, বেশ সুন্দর প্যান্ডেল, সুন্দর প্রতিমা। আমি আরও কিছু ভিডিও শেয়ার করেছি যেগুলোতে আছে অমরনাথ থিম, চিপস চানাচুর দিয়ে তৈরি ঠাকুর, আছে হসপিটাল, পাখি সংরক্ষণের ওপরে আছে থিম, আছে ভূতের রাজা দিল বর, এরকম সব বিভিন্ন থিমের প্যান্ডেল আমি দেখিয়েছি। চ্যানেলটায় নজর রাখবেন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।